গুজরাটের জামনগরত নির্মাণ করা হয়েছে বিশ্বর সর্ববৃহৎ বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র। যাক নাম দিয়া হয়েছে বনতারা। রিলায়েন্স ফাউন্ডেশনে মুকলি করিলে বন্যপ্রাণী উদ্ধার সেবা সংরক্ষণ আর পুনৰ সংস্থাপন কেন্দ্র বনতারা। বন্যপ্রাণী সেবার বাবে আরম্ভ করা এয়া হয়েছে নট ফর প্রফিট প্রজেক্ট। ইয়াত আছে ছটা সার্জারি সেন্টার, রোগী কোঠা, MRI যন্ত্র আর CT স্ক্যানের ব্যবস্থা। বনতারা উদ্ধার কেন্দ্রত আছে রোবটিক সার্জারি যন্ত্র আর গবেষণা কেন্দ্র। ভারতের লগতে বিদেশরও আঘাতপ্রাপ্ত বন্যপ্রাণী ভাবুকির সম্মুখীন হওয়া জীব জন্তুক উদ্ধার সেবা সংরক্ষণ আর পুনৰ সংস্থাপন করা হব। রিলায়েন্সর জামনগর শোধনাগার চৌহদত থাকা গ্রীন বেল্টর 3000 একর ভূমিত এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই 3000 একর ঠাই বনতারাই গড়ি তুলিছে অরণ্য সদৃশ পরিবেশ, যত উদ্ধারকৃত আর চিকিৎসাপ্রাপ্ত বন্যপ্রাণীসমূহে লাভ করিব স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ। রিলায়েন্স ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর অনন্ত আম্বানীর নেতৃত্বতে স্থাপন করা হয়েছে এই বনতারা। উই আর এক্সট্রিমলি প্রাউড অফ আর রিসার্চার্স অ্যান্ড আর ভেটস বিকজ ইন সাচ এ শর্ট পিরিয়ড উই হ্যাভ ওনলি বিন লাইভ ফর মেবি 18 to 24 মান্থস। আই থিঙ্ক আর টিম হ্যাজ রিয়েলি ওয়ার্কড রিয়েলি হার্ড অ্যান্ড আই এম শিওর ইন দ্য টাইম টু কাম উই উইল give great results in terms of publications, in terms of new medical research. বনতারাই সমগ্র বিশ্বর বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করিব। প্রকৃতির মাজত বিশেষজ্ঞ চিকিৎসকে বন্যপ্রাণীক চিকিৎসা বা অন্যান্য সেবা আগবঢ়াব। বনতারার জড়িয়তে লওয়া এই উদ্যোগ দেশের ভিতরতে প্রথম। We'll also be able to proudly say that our Green Zoological Research and Rescue Center will be one of the world's largest wildlife rescue center. Humbare Bontara sthaponor anusthani khukhonar samoyot Anant Ambaniye Bontarar logote Jamnagarot Reliance-or nobikoron jogya shakti prokalpor kothao prokash kore. লক্ষণীয় কথা হল সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজর অধ্যক্ষ মুকেশ আম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানী আর ব্যবসায়ী বীরেন মার্চেন্টর কন্যা রাধিকা মার্চেন্টর প্রাক বিবাহ উৎসবর প্রস্তুতি চলি আছে। তার মাজতে অনন্ত আম্বানীয়ে বনতারাক লৈ নিউজ 18 ইন্ডিয়ার হৈতে দিলে এক আছুতিয়া সাক্ষাৎকার। নিউজ 18 ইন্ডিয়ার কনসাল্টিং এডিটর রুবিকা লিয়াকাতর হৈতে দিয়া এই সাক্ষাৎকারত জীব জন্তুর প্রতি থকা প্রীতি ভাবনা মুকলিক উন্মোচন করলে তেও কলে সমগ্র জামনগরকে রেস্কিউ সেন্টারলৈ পরিণত করার সপোন আছে তেওঁর। কলে তেও যিমানখিনি মুম্বাইর সিমানখিনি জামনগরও। বনতারার বিষয়ে সবিশেষ প্রকাশ করে অনন্ত আম্বানীয়ে কলে এয়া কোনো প্রাণী সংগ্রহালয় নহয়, এয়া এক প্রাণী সেবা কেন্দ্র। উঠি অহা প্রজন্মর মাজত বন্যপ্রাণীর প্রতি সেবার মনোভাব বৃদ্ধি করিব বলি তেও আশাবাদী। কলে এই প্রকল্প 2035 চনের ভিতর রিলায়েন্সক নেট কার্বন জিরো কোম্পানিলৈ রূপান্তর করিব। বন্যপ্রাণী সংরক্ষণ আর শ্রেষ্ঠ সেবা আগবাবলৈ বনতারা বদ্ধপরিকর। বনতারায় অত্যাধুনিক গবেষণার বাবে আন্তঃরাষ্ট্রীয় প্রকৃতি সংরক্ষণ সংঘ IUCN, প্রকৃতির বাবে বিশ্ব বন্যপ্রাণী পুঁজি WWF-র দরে আন্তর্জাতিক সংস্থার সৈতে একেলগে কাম করে যাব।
যোৱা কেইটামান বছৰ ধৰি বনতাৰাই নিৰাপদ স্থানত নথকা 200তকৈও অধিক হাতী আৰু হাজাৰোধিক অন্যান্য জন্তু সৰীসৃপ চৰাইক উদ্ধাৰ কৰিছে। গড় নাহৰফুটুকি ঘৰিয়ালৰ দৰে প্ৰজাতিৰ জন্তুকো উদ্ধাৰ কৰি পুনৰ সংস্থাপিত কৰিছে। মেক্সিকো, ভেনিজুৱেলা আদি দেশতো বনতাৰাই উদ্ধাৰ অভিযান চলাইছে। মধ্য আমেরিকার চিড়িয়াখানা কর্তৃপক্ষর অনুরোধ মর্মে বনতারায় বহুকেটা বৃহৎ কলেবরর জন্তু উদ্ধার করে বনতারালৈ আনিছে। প্রতিষ্ঠানটির মতে এ পর্যন্ত বনতারার উদ্যোগত উদ্ধার করা হয়েছে 25,000ও অধিক বন্যপ্রাণী। ভারত আর আন্তরাষ্ট্রীয় সকলো আইনি ব্যবস্থা মানি বন্যপ্রাণী উদ্ধার করে পুনৰ সংস্থাপন করা হয়েছে। ढेर सारी बधाइयां। ये आपका पैशन है कि प्रोफेशन है? ये मेरा और ये तो मेरा एक हमने ये पूरा ये सोच रचाया था बचपन से ही। माता जी ने मुझे सिखाया था हम जानवर का और अलग अलग जीव जंतु का सेवा कैसे करें। तो बचपन से ही मैं मेरे घर में माता जी मेरे से पहले जब वो छोटे थे उन्होंने 20-25 कुत्तों को पाला था घर पे। और मुंबई के लिए वो तो बहुत बड़ी बात होती है 20-25 कुत्ते घर पे फ्लैट में रखना। सैंटा क्रूज में रहते थे वो उनके शादी से पहले। और माता जी ने मुझे सिखाया कि जो बेजुबान जानवर है उसका सेवा सबसे बड़ी सेवा है, वही सबसे बड़ी पुण्य वाली सेवा है और वही धर्म है और वही एक ऐसी चीज है जो आदमी को बहुत सारा पुण्य प्राप्त करा सकता है। সোমবাৰে বনতাৰা স্থাপনৰ আনুষ্ঠানিক ঘোষণাৰ সময়ত বনতাৰাৰ উদ্যোক্তা আনন্দ আম্বানীয়ে কলে মাতৃৰ প্ৰেৰণাকে সাকাৰ ৰূপ দি স্থাপন কৰিলে বনতাৰা প্ৰাণীসমূহক শুশ্ৰূষা প্ৰতিপালনৰ সেৱা মাতৃৰ পৰাই লাভ কৰিছিল। মাতৃয়ে জামনগৰত 1,000 একৰ ভূমি অৰণ্যলৈ ৰূপান্তৰ ঘটাইছিল। ইয়াৰ বাবে জামনগৰত ৰোপণ কৰিছিল 4.5 কোটি গছ। নিৰ্বাক জীৱসমূহৰ সেৱা কৰাৰ পৰিণতিতে গঢ় লৈ উঠিছিল আনন্দ সংকল্প। মাতাজী নে জামনগর মে 1,000 একর পর এক জঙ্গল খড়া কর দিয়া। আপ তো এয়ারপোর্ট সে আয়ে হোগে তো আজু বাজু মে আপনি দেখা হোগা কি পুরা বঞ্জর জমিন হ্যাঁ, বট ইয়াহ আপ দেখোগে তো আপকো ঝাড়ি ঝাড় দেখা যায়গা। তো মাতাজী নে পুরা বহুত মেহনত কি 1995 সে বচপন সে মেরা ঘর ইয়েই হ্যাঁ। মে জিতনা মুম্বাই কা হুঁ উতনা জামনগর কা হুঁ। তো হম ইয়াহ বসে তো মাতাজী নে পুরা মাতাজী নে তো ইয়াহ পুরা এক टाउनशिप बनाया हमारे जो कर्मचारी है उनको रहने के लिए। ऐसे टाउनशिप बनाया जैसे आप अगर वहां जाओगे तो आपको लगेगा आप कैलिफोर्निया में। आप तो देख ही होगे कैलिफोर्निया में यहाँ पे टेम्परेचर जो है वो गिर गया है जी। और मैंने कुछ लोगों से बात की है उन्होंने कहा है आप हरियाली दिखती है हर जगह पर। পিতৃৰ প্ৰেৰণা আৰু বন্যপ্ৰাণী প্ৰীতিৰ কথাও সোঁৱৰিলে আনন্দ আম্বানীয়ে। কলে কিদৰে সৰুৰে ছুটীৰ দিনবোৰত পিতৃয়ে অৰণ্যলৈ ফুৰাবলৈ নিছিল। পিতৃয়ে কৈছিল যি কৰা ভালটো কৰা। মেৰে পাপা হামে হমেশা জংগল লৈ যাতে থে ৰণথম্বৰ, গিৰ, বান্ধৱগড়, কাজিৰঙা, পেঞ্চ। হম সব বচপন মে জংগল। পাপা খালি এক হি সময় পাপা হামে ছুটিয়া মে লেকে যাতে থে ও জংগল হোতা থা। হম অৰ কাহাঁ ছুটি যাতেই নহীঁ থে জংগল। তো হামে ওয়াইল্ড লাইফ সব বহুত প্রেম থা। ফির জেসে জেসে মে বড়া হতে গিয়া আর মে সমঝতা গিয়া মানে সোচা কি ওয়াইল্ড লাইফ কে লিয়ে কুছ কাম কিয়া জানা চাহিয়ে। আনন্দে কলে কিদরে তেও প্রতিদিনে প্রাণীর বাবে 2 ঘন্টা কই সময় দিয়ে। মেরা জান জানবরি হে তো মে জানবর কে লিয়ে হি জিতা হুঁ আর ইয়ে মে কুছ ভি হো জায়ে দিন মে 2 ঘন্টা মে জানবর রোজ হর দিন 2 ঘন্টা জানবরো কে লিয়ে মে কাম করতা হুঁ আর মে ইয়েই সোচতা হুঁ কি মে কিতনে জানবর কো দিন মে বচা সকতা হুঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আগবঢ়াই অহা উৎসাহৰ কথাও কৃতজ্ঞতাৰে উল্লেখ কৰিলে আনন্দ আম্বানীয়ে। প্ৰধানমন্ত্ৰীয়ে যো ভাৰত কে লিয়ে কিয়া হে আৰু যো ৱাইল্ড লাইফ কে বিষয় মে কিয়া হে মে মানতা হুঁ কি উন্হোনে এক বহুত বড়ি কাম কিয়া হে কি চিতা প্ৰজেক্ট কো সফল কিয়া। প্ৰজেক্ট লায়ন যো গিৰ মে হে যো একদম দুৰ্লভ হে উনকে কাৰণ সফল উন্হোনে ইয়ে প্ৰজেক্ট আগে বঢ়ায়া থা আৰু হম সব উনসে প্ৰেৰণা লেতে। আগৰ হম উনকা 0.5% ভি জানবৰ কে লিয়ে কৰে হমাৰে লিয়ে বহুত বড়ি বাত হে। ও তো বহুত বড়ি সোচ রাখতে হতে হম ভি জিতনা হমার সে হোতা হম জানবর কে লিয়ে করতে হ্যাঁ। উনকা যো উনসে যো প্রেরণা মিলতি হ্যাঁ কুছ অলগ হি
महसूस होता है, एक अलग ही पावर आ जाता है कि हम और कुछ करें। जब भी हम उनको टीवी पे सुनते कि प्रोजेक्ट लाइन है, जब वो चीता आए तो बहुत खुशी हुई। শেষত ভগৱানকো ধন্যবাদ জনাই আম্বানীয়ে কলে তেওঁৰ কৃপা দৃষ্টিৰ বাবে বন্যপ্ৰাণী সেৱাৰ সুযোগ লাভ কৰিবলৈ সমৰ্থ হৈছে তেওঁ। জো ভি হে ভগৱান কে কাৰণ হম সব হে শ্ৰীকৃষ্ণ কেতে তে হাতী ঘোড়া পালকি জয় কনৈয়া লাল কি আৰু শ্ৰীকৃষ্ণ কে সবসে প্যারে হতে তে গাই হাতী ঘোড়া আৰু হামারে হরেক দেৱতা ইয়া দেৱী হরেক কা বাহন জানৱৰ হতা থা হরেক কা প্ৰিয় ভি জানৱৰ সৰস্বতী মোৰ পংখ আৰু মোৰ সৰস্বতী হামে सनातन से ये एक मुझे ये सीख मिली है कि हर एक जान एक है, मनुष्य हो या पक्षी हो या एक जानवर हो या हाथी हो, कुछ एक है। नकले हब बनतारार प्रति रिलायंस फाउंडेशन लुआ ए पदक्षेपे निश्चित भावे बन्यकूलक उपकृत करिब। जीव अनुकूल परिवेश সংৰচনাৰ লগতে ই বন্যপ্ৰাণী সংৰক্ষণৰ ক্ষেত্ৰতো সজাগতাৰ বাৰ্তা কঢ়িয়াব বুলি আশাবাদী হৈ পৰিছে দেশবাসী। ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।